দিয়ে পরের গানে চলে যাই। আসলে ওর গানের পরে আমি আজ কি গাইবো, আমি ওর ভীষণ ভীষণ ফ্যান। আমি বলি, আমার বড় বোন আমি খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। আমিও তোকে খুব ভালোবাসি। আমরা একসাথে সাউথ কোরিয়াতে ট্যুর করে আসলাম, ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল যেটা। আমার বড় ভাইয়ের মতো আমাকে টেক কেয়ার করতে করতে নিয়ে গেছে, টেক কেয়ার করতে করতে নিয়ে আসছে। আমার ফার্স্ট ছিল ট্যুরটা, এখানে প্রায় 26টা দেশের শিল্পীরা আসছিল, বাট আমরাও বাংলাদেশ হিসাবে রিপ্রেজেন্ট করছি। তো অসম্ভব গর্বের একটি ব্যাপার, অসম্ভব সম্মানের একটি ব্যাপার, বিদেশের মাটিতে নিজের দেশকে এভাবে যখন তুলে ধরা যায়। কংগ্রাচুলেশনস অন দ্যাট। আমরা পরে গানে চলে যাই। আমি এখন একটি জনপ্রিয় গান শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের গাইছি। না না, আমি আসলে বুঝতে পেরেছি, শুরুতেই বুঝে গেলাম যে আমার প্রশংসার যে ঝুলি যেটা আমি তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা আজকে পুড়িয়ে যাবে। সত্যি সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে সেটাই বলছিলাম যে কি যে প্রশংসা করবো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি কিছুক্ষণ ধরে এটাই ভাবছিলাম যে আসলে এত চমৎকার গায়কি, এত সুন্দর পরিবেশনা, বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি হলে তো সেটাই তো বললাম যে ঝুলিটা খালি হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনারা এত চমৎকার শিল্পী, প্রশংসা না করলে হবে? থ্যাংক ইউ। আমরা পরবর্তী গানে চলে যাই। আমি একটু বিশেষ করে, আসলে গান তো বিভিন্ন ধরনেরই হয়, আমি একটু আধ্যাত্মিকতার যেই কথাগুলো থাকে বা একটু নবী রাসুল নিয়ে, আমি লালন সাজি বা শাহদুল করিম বা যত মহৎ রয়েছে সকলে গানগুলি করে থাকি। তো আমি এখন আমার রাসুলকে স্মরণ করে আমি মানিকগঞ্জের ছোট আবুলের একটি গান করছি, ভালো লাগবে আশা করি। আকাশের তারাগুলি ওই জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলুছে, ডালে ডালে ফুলকলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলকলি সৌরভে দুলছে, রাসূল এসেছে। Thank you.
মানবের সেরা একজন মানুষ এসেছে, মা আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে, প্রেম হরসে প্রেম হরসে প্রেম হরসে প্রেম হরসে রসুল এসেছে।
বললাম না আমার কথাই তো সত্যি, যে কি প্রশংসা করব। তবে না আমার কোনো ক্যাডিট নেই, যা বাজাচ্ছে আসলে সত্যি সত্যি চমৎকার বাজিয়েছে। আপনাদের দুজনের গান সরাসরি শোনার সৌভাগ্য প্রথমবারের মতো হয়েছে। তবে দর্শক হিসেবে আপনাকে একটা কথাই বলতে পারি সাগর ভাই, যে আপনার কণ্ঠে ঈশ্বরের বন্দনা, রাসূলের বন্দনা খুব মানায়। খুব চেষ্টা করি আমি, আমার যখন বয়স 3 বছর তখন থেকেই এই সঙ্গীতের জগতে রয়েছি, সবাই ভালোবাসায়। তো এত দূর আসা, জানি না, আমরা চাই আরো অনেক দূর যান এবং আমরা আরো কথা বলবো এ নিয়ে। একটি ছোট বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর সাথে থাকার অনুরোধ রইল। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা হাত। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। ফিজাপ কথায় কথায় অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি ছিল? থিয়েটার শুধু আসলে অভিনয় শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ তৈরি করে। এখন যে কাজের পরিবেশটা বা কাজের প্যাটার্নটা আস্তে আস্তে ভিন্ন হচ্ছে, একটু নতুন করে প্রেজেন্ট করাটাই আসলে এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ গল্পটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। গল্প মান ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয়। একটা গল্পের সুষ্ঠু উপস্থাপন, এটার পিছনে কিন্তু মূল জায়গা কিন্তু হচ্ছে অর্থ। দর্শকদের টেস্টকে মাথায় রেখে যদি আমি গল্প নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু ডেইলি শোকে সাকসেসফুল করা সম্ভব। দর্শকরা আবিষ্কার করছে, নাটকের ফাঁকে বিজ্ঞাপন চলে না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক চলে। টেলিভিশনের জন্য এর চেয়ে দুর্ভাগ্যকর কি হতে পারে? বেশ কিছু নাটকে আজকাল এমন কিছু অপ্রীতিকর কথা, এই কথাগুলো কি খুব প্রয়োজন আছে? শিল্প কিন্তু একটা সমাজকে নিয়ন্ত্রণ করে, এটাকে যদি লালনটা সুন্দরভাবে লালন না করি, সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে? সংবাদের ভাষা হবে আলাপের ভাষা, কিন্তু ব্যাকরণের বাইরে না। আশেপাশে সবকিছুর দাম বাড়ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতেও আমার মনে হয় যে আসলে পরিবর্তন আসা উচিত। আমাদের থেকে কিছু নিতে হবে, সময়ের সাথে কিছু নিতে হবে, বাতাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। মিডিয়া তারকাদের নিয়ে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ কথায় কথায়, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন রবিবার রাত 9টায়। সাফল্য মণ্ডিত জুটিদের নিয়ে আমাদের গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ফ্রিজ আপ প্রেজেন্টস ডার্ক আপ। প্রথম দেখার দিন কিবার ছিল? এই রে আমি ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে। ছেলে মেয়ে যাই আসুক না কেন, তারা একসময় ছেড়ে চলে যাবে, বাট এই মানুষটা কখনো যাবে না। আমি মনে করি সেই হচ্ছে সুপারস্টার, যে তার ফ্যামিলিতে সুপারস্টার। অন্য গ্রহে যাওয়ার সুযোগ থাকলে সাথে কি নেবে? ফোন, কসমেটিক্স না মেকআপ? কসমেটিক্স। তোমার বড় রান্না করতে পারে? হ্যাঁ, ও খুব ভালো তেহরি করতে পারে। ওটা দিয়ে কি তোমরা তেহরি করো? করছি। রুহি রান্না করে আমি বলে এটা জাল হয়ে গেছে, তো বলো তুমি বানাও। জিনিসটা গড়াচ্ছে, চুপ করে গেলে অনেকটা রিকভার হয়ে যায়। সেলিব্রিটি কাপলদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ স্টার কাপল, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন সোমবার রাত 9টায়। প্রত্যেক সাধারণ মানুষেরই অসাধারণ হয়ে ওঠার পেছনে গল্প থাকে, আর সেই গল্পে থাকে চড়াই উতরাই। টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? কর্মদক্ষতার মাধ্যমে শুধু বড় হতে পার। 3 বছরে কিন্তু 6টা প্রমোশন পেলাম। আপনার জীবনের লক্ষ্য কি ছিল? আমি ভেবেছিলাম একদিন ম্যানেজিং ডিরেক্টর হব, এবং সেটা আমি হতে পেরেছি। আমি যা করতে চেয়েছিলাম, যে সোশ্যাল বেনিফিটটা,
সেটা কিন্তু পুরোপুরি ভাবে আমি করতে পেরেছি। এরকম কোনো কষ্টের স্মৃতি কি আছে? অবশ্যই কষ্টের স্মৃতি আছে। যেদিন আমার মা মারা গেল সেটা ছিল আমার সবচেয়ে কষ্টের স্মৃতি। কষ্ট হয় আমি যখন আমরা দেখতে পাই একটা গরিব মানুষ রাস্তায় বসে ভিক্ষা করছে। জীবনে তো অনেক পুরস্কার অর্জন করেছেন। অনেক, ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং বইয়ে আমার নাম উঠেছে। আমাদের চিংড়ি মাছ এক্সপোর্ট করার জন্য সরকার গোল্ড মেডেল দিল। ইলেকট্রনিক মিডিয়ার মার্কেটিং এর জন্য আমাদের আরো কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার? আমি আপনাদের স্ক্রিন লক্ষ্য করেছি, আপনাদের স্ক্রিন অনেক সুন্দর আছে। সত্যগুলোকে টেলিভিশনে তুলে ধরলে আগ্রহ কিন্তু মানুষের অনেক বেশি বেড়ে যাবে এবং আপনাদের টেকনিক্যাল পিপল আর ভেরি স্ট্রং। আমি গ্লোবাল চ্যানেলের যে সমস্ত প্রোগ্রামগুলো দেখেছি আমার কাছে অনেক হাই স্ট্যান্ডার্ড মনে হয়েছে। সফল মানুষের জীবন কথা নিয়েই আমাদের এই আয়োজন সাফল্য গাথা। কর্পোরেট সেক্টরের সফল ব্যক্তিত্বদের নিয়ে বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান সাফল্য গাথা, প্রযোজনায় ইমরান আলী। দেখবেন বৃহস্পতিবার রাত 10:30। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল হেলথ পুষ্টি কফি স্পন্সরড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অনুষ্ঠানে। একজন ল্যাকটেটিং মাদার আসলে সারা দিনের খাদ্য তালিকাটা আসলে কতটুকু হওয়া উচিত? আগে যদি মা একটি ডিম খেতেন, তার পাশাপাশি দুটা ডিমের সাদা অংশ একটু স্যুপের সাথে অ্যাড করে ওনাকে দেওয়া যায়। তো শিশুদের জন্য সবচেয়ে ক্ষুধার্ত মুহূর্ত হচ্ছে গোসলের পরে। পাকা কলা, সবজি কলা দিয়ে শুরু করতে পারি, মাল্টার রস, অ্যাপেলের পিউরি শিশুর খাবারে অ্যাড করতে পারি। সেই শিশুর পুষ্টিটা কিন্তু শুরু হয় কিন্তু শিশুটা যখন মায়ের গর্ভে থাকে এবং তখন মা যা খাচ্ছেন প্রথম কিন্তু বাচ্চার কাছে চলে যাচ্ছে। আমি সবসময় বলি ডিনারটা সবসময় 6:30 থেকে 7:00, সর্বোচ্চ 7:30 মধ্যে করার জন্য। আমরা চেষ্টা করি পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। সুতরাং সবসময় চোখ রাখুন গ্লোবাল টেলিভিশনের পর্দায়। খাদ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিবেদিত গ্লোবাল হেলথ পুষ্টি কথন, প্রযোজনায় ইমরান আলী। দেখবেন বৃহস্পতিবার বিকাল 5:30। যুগে যুগে অনেক ক্ষেত্রেই নারী হয়েছেন অবহেলিত। হাজবেন্ড তখনও ওয়াইফের উপর দায়ভার দিয়ে যাচ্ছে। ছেলেটা অনেক সময় ভাবে কি এটা মনে হয় তার দুর্বলতা, জেনে বুঝেও তার ওয়াইফটাকে কোথায় সাপোর্ট দিবে সে সাপোর্ট না দিয়ে কিন্তু এটার মুখোমুখি হতে চায় না। পৌরুষত্বে বাধা বাইরে কিন্তু সে প্রচার করে না। খারাপ জিনিস বলবে সেটা যদি আমি কেয়ার করি তাহলে আমি তো আর এগোতে পারবো না, সংগ্রামটা আমাকে একাই করতে হচ্ছে। হাজবেন্ড হারালে সেই ওয়াইফ এবং একটা বাচ্চা হারালে একটা মা, এদের কষ্টের কাছে বোধ হয় অন্য কোনো কষ্ট অতটা কষ্ট না। আরেকটা ব্যাপার মনে হয় কাজের প্রতি সম্মান। ফারজানা আমার খুব খারাপ লাগছে এটা বলে উনি ওখানেই পড়ে গেলেন। ওই অবস্থায় আমার সহকর্মীর দিকে না তাকিয়ে আমাকে বসে আবার পুরো নিউজটা শেষ করতে হলো। ভক্তদের পাগলামির কোনো গল্প আছে কিনা? গিফট আসে ঈদের সময়, অনেক রকমের কবিতার বই পাঠায়, শাড়ি পাঠায়। এটা হচ্ছে আমাদের থাই ফ্লাওয়ার, এটা হচ্ছে ব্রেড দিয়ে তৈরি পাউরুটি যেটা বলে, খুব সুন্দর। অনেক নারী আছেন অনেক ভয় অনেক সংকোচ কাজ করে, আমি পারবো তো? কাজ জেনে তারপর যেন আমরা উদ্যোক্তা হই, কোনো কাজ শুরু করার আগে শিখতে হবে। আমি যে প্ল্যাটফর্মটাতে যাচ্ছি সেখানে কাজটা কতটুকু জানি, আমি মার্কেটিংটা সম্পর্কে কতটুকু জানি, হুট করে যদি কোনো কাজ করবে সে লস খেয়ে যাবে। তার বিরতির পর আবারও ফিরে এলাম ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইট নিয়ে। আজকের শিল্পী আয়েশা জেবিন দীপা ও সাগর বাউল। আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, আজ থেকে ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইটের ফেসবুক পেজের পাশাপাশি গ্লোবাল ফোক নামের ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা প্রথমে গান দিয়ে শুরু করি, তারপর বাকি গল্পটুকু করতে চাই। এবারে কে গান শুরু করবেন বলেন? আমি যেহেতু ফোক গান করি, আমি চেষ্টা করি সবসময় টেলিভিশনের পর্দায় যখন লাইভ প্রোগ্রাম করি তখন সব অঞ্চলের একটা একটা করে গান রাখার। সিলেট অঞ্চলের একটা গান এবং শ্রদ্ধেয় কালামিয়া খুব জনপ্রিয় একটি গান, ওনার একটি গান গাইছি। গানের প্রিপারেশন নিতে নিতে একটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে নিজর সরকার কথা বলছি। ভালো আছেন আপনি? আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার কোনো পছন্দের গান আছে? জি, আমি একটু আপুর সাথে কথা বলবো। অবশ্যই কথা বলুন। হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি আপনার একজন বড় একজন ফ্যান। থ্যাংক ইউ। আপনার কোনো পছন্দের গান আছে? জি আমার এই বাউল আব্দুল করিমের একটা গানে রিকোয়েস্ট ছিল। কোন গানটা? যে বন্ধুরে কই পাবো সখী গো। আচ্ছা আপনি সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত আমি গাইবার চেষ্টা করব। এবারে কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল্লাহ বলছি, হবিগঞ্জ থেকে। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের শিল্পী সঙ্গে একটু কথা বলতে চাই। জি কথা বলুন। কার সাথে কথা বলবেন? জি হ্যালো হ্যালো, জি কেমন আছেন ভাইয়া? হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। আমার একটা গানের অনুরোধ ছিল দুইজনের কাছে, যে পারেন ওকে একটা করবেন আর কি, আব্দুল করিমের তোমারও পেরিতে বন্ধুরে কে হবে না জানি, দুইজনের মধ্যে যে কোনো একজনে ওইটা গাইলে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করব এই গুণীজনের গানটি করার, সাথে থাকবেন। থ্যাংক ইউ। আমরা আপুর গানে চলে যাই। ওকে আমি অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম।
চমৎকার, মানে বারবারই বলতে হয় যে আপনার কণ্ঠ যতটা শ্রুতিমধুর ততটাই আপনি দেখতেও দৃষ্টিনন্দনী। ভীষণ ভালো লাগছে সত্যি, খুব এনজয় করছি। আমি তো এনজয় করছি, সাথে সাথে দর্শকরাও নিশ্চয়ই অনেক এনজয় করছেন। আমরা চেষ্টা করছি, একদম চেষ্টা ভীষণ সুন্দর হচ্ছে, সেই হচ্ছে কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লালমনিরহাট থেকে আবহেনা বলছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন? খুব ভালো আছি। আপনার অনুষ্ঠানটি কেমন লাগছে আজকে? ভালো লাগছে, ভালো লাগছে। অনুষ্ঠান হচ্ছে, আমি গীতার কাছে আমার একটা অনুরোধ আছে। জি, অনুরোধটি করুন। হ্যাঁ, অনুরোধ হলো, বন্ধু মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। আচ্ছা, ওকে, সঙ্গেই থাকুন, গাইবার চেষ্টা করব। এবারে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আপু, মিনসদি, আমি বলছি চট্টগ্রাম পটিয়ার থেকে। জি ভাই, আপনার নামটা? আমার নাম বদিউল আলম। বদিউল আলম সাহেব, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার? আমি খুবই ভালো, আমার বয়স 66 এর উপরে, কিন্তু আপনাদের এই যে গ্লোবাল টিভি, জি, অনুষ্ঠানগুলি এত সুন্দর হয়, এই রাত 2টা 2:30 পর্যন্ত আমরা জেগে থাকি আপনাদের অনুষ্ঠান দেখার জন্য। থ্যাঙ্ক ইউ। এটাই আমাদের পাওয়া, আমরা কষ্ট করছি, আমাদের শিল্পীরা কষ্ট করছে, জি, এটাই পাওয়া আমাদের। এবং দীপা এবং সাগর বাউল, থ্যাঙ্ক ইউ। এবং আপনাদের যে পছন্দ করা শিল্পীগুলি যে আনা হয়, এত চমৎকার, আমরা 11টার আগে আপনাদের টিভি সেন্টার বসে চাই থাকি আপনাদের অনুষ্ঠান দিকে। অসংখ্য ধন্যবাদ, এটা আসলে বড় পাওয়া, এটাই আমাদের, এখন আর পাওয়ার কিছু নাই। থ্যাঙ্ক ইউ, সাথে থাকবেন, খুব ভালো লাগলো। আমি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের যে মিউজিশিয়ানগুলি আছে আশি এবং সবাই খুব চমৎকার, প্রাণপ্রিয় মানুষ সবাই, খুব চমৎকার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে। এই আমরা খুব গ্রাম অঞ্চল থেকে আমরা অনুষ্ঠানগুলি দেখি, এখান থেকে অনেক দূর, চিটাং থেকে পটিয়া অনেক দূর। হ্যাঁ, চিটাং থেকে পটিয়া প্রায় 40-50 কিলোমিটার ভিতরে। কিন্তু আপনাদের অনুষ্ঠান যেন এইভাবে চলে, আমরাও দোয়া করি আমাদের যেন আমরা যেন এইভাবে একটু আপনাদের এই অনুষ্ঠান থেকে একটু শান্তি পাই। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দুইটা আড়াইটা যতটা চলে আমরা এতক্ষণ দেখি। আর আপুর কাছে, জি অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন, আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর পরিবেশন উপহার দেবার। সাগর ভাই, আপনার গানে চলে যাই। অবশ্যই, কবি জালালউদ্দিন খালিটি গান করছি, যদিও গানটা ওনার নাম উল্লেখ করা নেই, তবে খুবই পরিচিত একটি গান, ভালো লাগবে। দিনহীন মুখ সিধে মাটির বাসন ভাঙা গেল, মনরে আর কি জোরালো, ওরে দয়াল চাইলে লইব জোরা, মুর্শিদ চাইলে লইব জোরা, এমন দয়া কে আছে রসিক আমার, মন ভঙ্গিয়া তিন জোর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, ও মরি বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন ভাঙিয়া তিন জোর বানাইছে, আরে রসিকা আমার মন ভাঙিয়া তিন জোর বানাইছে। পুরুষের চাইলে লইব জোরা, এমন দয়াল কে আছে, ওমরি এমন দয়াল কে আছে, রসিকা
পাগল যা লালে পিঞ্জর ছাইরা গেলে ময়না মুর্শিদ চাইলে লইব বন্দি এমন দয়াল কে আছে ওমরি এমন দয়াল কে আছে রসিকা মন ভাঙিয়া পিঙ্গার বানাইছে আরে রসিকা মন ভাঙিয়া পিঙ্গার বানাইছে সোনার ময়না ঘরে থুইয়া সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে ওর বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন ভাঙিয়া পিঙ্গার বানাইছে আরে রসিকা আমার মন ভাঙিয়া পিঙ্গার বানাইছে আরে রসিকা আমার মন ভাঙিয়া পিঙ্গার বানাইছে সত্যি কি বাজালো আসলে আপনাদের প্রত্যেকে প্রশংসা করার অবশ্যই জরুরি কিন্তু আমাদের দর্শকরা প্রশংসা অনেক বেশি করতে চাচ্ছে একটি ফোন নিয়ে নিচ্ছে থ্যাঙ্ক ইউ হ্যালো আসসালামু আলাইকুম কিয়া কে বলছেন কোথা থেকে বলছেন আমি রমজান বলছি শেরপুর থেকে ভালো আছেন আপনি আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জি জি ভালো লাগছে আর হচ্ছে আমি নিজে একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি দীপাকর সাথে কথা বলতে চাই অবশ্যই কথা বলুন হ্যালো হ্যালো জি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি জি আমাকে হয়তোবা আপনি চিনবেন আমি শেরপুর থেকে বলছিলাম শেরপুরে যে আপনার মৌলিক গান মায়া যে গানটা শুনতে চাইছিলাম তখন আর এখন হচ্ছে আপনি একটা আমার গানের অনুরোধটা হচ্ছে বাড়ির পাশে পেতের আলো যে গানটা এই গানটা আপনার কাছে অনুরোধ আচ্ছা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন আমি গাইবার চেষ্টা করব এবারে কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি যাত্রাবাড়ি থেকে রীতা বলতেছি কেমন আছেন আপু আমাদের অনুষ্ঠান কেমন লাগছে ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি এত রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখছেন এর জন্য ধন্যবাদ জি হ্যালো হ্যালো আপনার কোনো গানের অনুরোধ আছে হ্যালো হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 জি আমরা শুনতে পাচ্ছি বলুন কার সাথে কথা বলবেন জি 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 শুনছি মক্কা কি আচ্ছা ভাইয়াকে একটু বলবেন যে মক্কা কি মদিনা এই গানটা একটু গাওয়ার জন্য আপনি ভাইয়াকে বলুন ভাইয়া শুনছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ঠিক আছে একটু দেন না ভাই আমাকে বলেন সমস্যা নেই আমি আছি তো এখানে এই যে সাগর বাউল এখানে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব আপনার গানটি করার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ সাথে থাকবেন
আমাদের সাথেই থাকুন, আমাদের শিল্পীরা চেষ্টা করবেন আপনাদের অনুরোধের গান গাওয়ার জন্যে। যেটা বলছিলাম, ফোন কল চলে আসলো, আসলে আমাদের আজকে যারা মিউজিশিয়ান ভাই আপনারা আছেন, আসলেই আপনাদের জন্য একটা করতালি আমরা প্রত্যেকে দিতে চাই, কারণ ভীষণ সুন্দর আপনারা বাজাচ্ছেন, সত্যি ভীষণ সুন্দর। আর শিল্পীদের তো আমি যতটুকু জানি যে মিউজিশিয়ান ছাড়া বা বাদ্যযন্ত্র ছাড়া একটা এত অসম্পূর্ণ লাগে। একটা গাছের মূল হচ্ছে শেকড়। আরে সব ক্রেডিট গোস টু আপু, আসলে অল ক্রেডিট গোস টু ইউ দীপ আপু। এবার আপুর গানে আবার চলে যেতে চাই। আমি তো সব জনপ্রিয় জনপ্রিয় গান গাইছি, এবার একটা জনপ্রিয় গান গাইছি। তুমিও গাইছো হ্যালো হ্যালো। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলার বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলার বন্ধু পান খাইলা না না। এক বালিশে দুইটি ছোট কইরা কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলার বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলার বন্ধু পান খাইলা না 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 না। সে তো
ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। বিউটিফুল গানটি আমার ভীষণ পছন্দের এবং অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি গান গাইবার জন্য। খুব ভালো লাগলো, খুব ভালো। আপনার ভালো লেগেছে? হ্যাঁ একদম, কেন না, আমারও খুব ভালো লেগেছে। এই গানগুলো না মানে আমাদের এই ইয়াং জেনারেশন যারা, তারাও তাদের কাছে মনে হয় যেন নতুন, কিন্তু এই গানগুলো খুবই পুরনো দিনের গান, বেশ পুরনো দিনের গান। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ফোক সঙ্গীত, ফোক গান, এগুলো বিভিন্ন ভাবে প্রচলিত ভাবে চলে এসেছে, বিভিন্ন জনের কাছ থেকে শুনে শুনেই চলে আসে। কিন্তু হ্যাঁ, এখনকার প্রজন্মের শিল্পীদের কাছে নতুন মনে হতে পারে, কারণ তারা হয়তো আগে শুনেনি বা ই হয়নি। এই হিসেবে খুবই পছন্দের গান, আর আমাদের সংস্কৃতির সাথে খুব মেলমেশানো গান তো এগুলো, তো দেখা যায় যে না শুনে থাকলেও না রিলেট করা যায়, কথা সত্যি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে বলতেছিলাম। নওগাঁ থেকে? জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুহেল মোল্লা। রুবেল মোল্লা ভাই, কেমন আছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি কন্টিনিউ অনুষ্ঠান আপনাদের দেখি। তাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কন্টিনিউ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমার একটা গানের অনুরোধ আছে সাগর ভাইয়ার কাছে। জি, কথা বলুন। লালন গীতির ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। অবশ্যই ভাইয়া, অনুরোধটা আসলো যে তো অবশ্যই গাইবো আপনার জন্য। থ্যাঙ্ক ইউ সো মাচ। এবারে কে আছেন আমাদের সাথে? দুঃখিত, কেটে গেল। আচ্ছা, আমরা তো খুব সুন্দর সুন্দর গান শুনলাম, তবে আপনাদের সাথে গল্প করার সুযোগ হয়নি, কারণ দর্শকদের ফোন কল আসছে এবং চমৎকার চমৎকার গান শোনার লোভ আমি সামলাতে পারছি না। একটু কথা বলি। অবশ্যই ভাইয়া, যেটা বলছিলেন একটা সময় থেমে গেল, আপনার যাত্রার শুরুটা, শুরু থেকে গান বা লোকসঙ্গীত বা যে কোনো সঙ্গীতের প্রতি যে টান, ভালোবাসা এবং পরবর্তীতে সেই পথে আগানো, এই যাত্রাটা যদি ছোট করে বলতে। আমার যখন বয়স 3 বছর তখন থেকেই আমি সঙ্গীতে, আমার ফ্যামিলিগতভাবে আসলে সেইভাবে সঙ্গীতের সাথে কেউ ছিল না, শুধু আমার বাবা সঙ্গীতের সাথে ছিলেন। আমার বাবা একজন পেশাগত ড্রাইভার ছিলেন, তো বাবার ইচ্ছা ছিল একজন শিল্পী হবে, কিন্তু সে স্বপ্নটা হয়তো দারিদ্রতার কারণে, শিক্ষার দিক থেকেও সে সেই স্বপ্নটা পূরণ করতে পারে নাই। তো সেই ড্রিম, মানুষের স্বপ্ন যদি থাকে সেটা একদিন কারো না কারো ভেতর দিয়েই বাস্তবায়ন হয়। সেখান থেকেই আমি যখন 3 বছর বয়স তখন থেকে আমি গানের প্রতি খুব আমার ভালো লাগা, ভালোবাসা। আমি যখন, আমার বাড়ি যশোর ঝিকরগাছা থানা গ্রাম বোধখানাতে, আমার দাদু একবার দাদু ব্রেন স্ট্রোক করছিল, তো তখন আমি, আমার বাড়ি যেতে হলে পদ্ম নদী পার দিয়ে যেতে হয়, তো যখন আমি নদী পার হলাম, পার হয়ে বাসের জানালা ধরে আমি বাবাকে বলতেছি, বাবা এটা কী নদী? তো বাবা বলতেছে পদ্মা নদী। তো তখন রেডিও বাজত, ছোট ছোট রেডিও ছিল ঘরে, 2003-04 সালের কথা বলছি আমি তখন। তখন আমি সর্বনাশা পদ্মা নদী গানটা শুনতাম সবসময়। আচ্ছা, শুনেছেন ওই গানটা? ছোট মানুষ তো, এত লাজ লজ্জা, কে তাকাচ্ছে, কে শুনলো না শুনলো এত কিছু, তো আমি গাড়ি জানলা ধরে দাঁড়িয়ে গানটা করতেছি, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই। তো তখন ওই মুহূর্তে গাড়িতে একজন উস্তাদ উঠছিল, আমার গুরুজি সমীর বাবুল, সে আমার জীবনের প্রথম গুরু সঙ্গীত জগতের। তো সে দেখে বললো আমার বাবাকে যে আপনার ছেলের ভিতরে প্রতিভা আছে, যদি কখনো চান আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব ওকে আগায় নেওয়ার। তখন তখন বাবা আসলে মাইন্ড অন্যদিকে ছিল, মা অসুস্থ, চিন্তাভাবনা অন্যদিকে ছিল। তারপরে একদিন ঢাকায় এসে টেলিভিশনে দেখছি যে আমার গুরুজি গান করতেছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওই বাসের ভিতরে আমি ওনাকে দেখে কেন জানি আমার মন বললো যে আমি ওনাকে আমি গুরু বলি। বললাম আজকে থেকে আপনি আমার উস্তাদ। উস্তাদ শব্দটা কি সেটাও কিন্তু আমি জানি না, কিন্তু আমি বলে ফেলছি আপনি আজকের থেকে আমার উস্তাদ।
তো তারপরে সে আমার বাসা আসলো। সেই সময় অনেক কষ্টের ভিতরে আমার বাবা 2200 টাকা জোগাড় করে, ধার দেনা করে একটা হারমোনিয়াম কিনছিল আমার জন্য, ইভেন 4200 টাকা সেটাও ধার দেনা করে একটা তবলা কিনছিল প্র্যাকটিস করার জন্য, উস্তাদ যে আসবে শেখাবে। সেইখান থেকে শুরু আরও অনেক স্টোরি রয়েছে আমার জীবনে। আমি 2004 থেকেই মিডিয়াতে কাজ করছি, বিস্ময় বালক সাগর বাউল, অবাক শিশু সাগর বাউল, অনেক কিছুই। ইভেন লাস্টে 2011 সালে আমি মরণবিধির ও ক্যান্সারের সাথেও সার্ভাইভ করেছি, ওখান থেকেও ফিরে আসছি আপনাদের আশীর্বাদে। ননস্কিন লিম্ফোমা ক্যান্সার ছিল, তো আসলে আমার লাইফটা অনেক সার্ভাইভ করে আমি এত দূর আসছি। জানি না কত দূর যাইতে পারবো, তবে আমার সঙ্গীত জীবনটা মানে যদি একটু দেখা হয় অনেক কিছুই করা যায়, আসলে বলার মতন ভাষা থাকে না। আমি সেটাই শুনছি আর ভাবছি, আসলে খুব একটা তো জানা যায় না এই ব্যাক স্টোরিগুলো। দেখেন আঙ্কেলের যে এত সুন্দর স্বপ্নটা, নিশ্চয়ই তার সঙ্গীতের প্রতি একটা টান ছিল বলেই ঈশ্বর পরবর্তীতে আপনার মাধ্যমে সেই ইচ্ছেটা পূরণ করেছে। এখনো দেখেন ক্যামেরার পিছনে কিন্তু বাবা রয়েছে, মানে আমার এই বয়স পর্যন্ত এখনো বাবা একা কোথাও ছাড়েন আর কি, এরকম একটা বিষয়। সবসময় বাবার সাথে, বাবা মার আশীর্বাদ সাথে থাকলে একজন শিল্পীর জন্য একদম আকাশ পর্যন্ত যাওয়াও কোনো ব্যাপার না। এবং আপনি এত বড় একটা দুরারোগ্য ব্যাধি থেকে বেরিয়ে এসেছেন, আমরা সবাই দোয়া করি যে আপনি দীর্ঘায়ু কামনা করি আপনার, আপনি অনেক বছর বাঁচেন, খুব ভালোভাবে বাঁচেন, আঙ্কেলের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখেন। চমৎকার একটি গল্প শুনলাম, আসলে এটা নিয়ে অনেকভাবেই অনেক কিছু করা যায়, যদি কেউ করতে চায় নিশ্চয়ই করবে। না আসলে প্রতিটা মানুষের জীবনে, আমি এখনো অনেক দূর যাই নাই কারণ কেবল শুরু আমার জীবনে, আমি সঙ্গীত নিয়ে পড়ালেখা করছি, ইচ্ছা আছে সঙ্গীতকে আরও জানবো, তবে প্রতিটা মানুষের উঠে আসার পিছনে একটা করুণ গল্প থাকে, একটা করুণ গল্প। এমনও দিন গেছে যে আমার বাসার সামনে একটা ছেলে লিচু খাচ্ছে, তো আমি আমার বাবা মার কাছে আমি বলতে পারতেছিলাম না যে বাবা আমাকে লিচুটা কিনে দাও। হ্যাঁ, কারণ আমি বাবাকে বলবো বাবার মনে কষ্ট লাগবে, কারণ বাবা কিনে খাওয়াইতে পারবে না। ওই সময়টা এমন ছিল যে 2005 সালে বাবার প্রায় 30,000 টাকা স্যালারিতে এয়ারপোর্টে চাকরি হয়, কিন্তু বাবা সেই চাকরিটা করে নাই, অনেকে তার বিরুদ্ধে ছিল, কিন্তু বাবা বলছে যে না, আমার এই ছেলেকে আমি যদি শ্রম দিই একদিন এই শ্রমের ফল হিসাবে এর থেকে অনেক ভালো কিছুই হয়তো আসবে। আজকে হয়তো অনেক কিছু নাই কিন্তু সুখ আছে, সম্মান আছে, ভালোবাসা আছে, আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ আরো অনেক অনেক সুখ সমৃদ্ধি আসুক সেই দোয়া করি। দোয়া রাখবেন অবশ্যই সব সময়। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোজাউল ইসলাম বলছিলাম, রংপুর মিঠাপুকুর থেকে, কাফরিখাল ইউনিয়ন থেকে বলছিলাম। কেমন আছেন আপনি, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ মোটামুটি ভালো লাগছে, আমি আপনার এই গ্লোবাল টিভির নিয়মিত অনুষ্ঠান দেখি। আমি আয়শা জেবরিন দীপা আপুর সঙ্গে একটু কথা বলতে চাই। কথা বলুন, কথা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি আপুর সাথে একটু কথা বলতে চাই। আপুই কথা বলছে, কথা বলুন আপনি। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু আপনি ভালো আছেন? আছি, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আপনার আসলে অনেক বড় একটা ফ্যান, আপনার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, আমারও বাড়ি উত্তরবঙ্গে। যাই হোক, আপনার কাছে আমার একটা ছোট্ট একটা গানের রিকোয়েস্ট আছে। আচ্ছা, কোন গানটা, কোন গানটা একটু? হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমার গানের রিকোয়েস্টটা হচ্ছে কি জ্বালা দিয়ে গেলি মোরে, এই গানটা আপনি একটু কাইন্ডলি গা দিবেন প্লিজ। ওকে ওকে, একটা ছোট ইনফরমেশন দেই, আমি উত্তরবঙ্গের মেয়ে না, আমি গাজীপুরের মেয়ে, বাট আমি আপনার পছন্দের গানটা গাইব। এবারে কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, আমি আলমগীর বলছিলাম গাজীপুর থেকে আপু। হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো আছেন আপনি? হ্যালো হ্যালো
হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ফোন কলটি বোধহয় কেটে গিয়েছে। সাগর ভাই, জি, আঙ্কেলের কথা তো শুনলাম। হ্যাঁ, একদম। যে মানুষটি তার সর্বস্ব দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, আপনার ভালোবাসাটা, সঙ্গীতের প্রতি যে প্রেমটা, সেটাকে সাধুবাদ জানিয়েছে। আমরা সেই মানুষটাকে, যে আপনার জন্য বা সে মহৎ মানুষটাকে আমরা একটু দেখতে চাই এবং গ্লোবাল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু তাকে স্টেজে রাখতে চাই। একদম। আঙ্কেল, কাইন্ডলি একটু আসবেন। আমার বাবা, আমরা একদম ফ্রেন্ডের মতন, আমার খুবই কাছের বন্ধু এবং সুখ দুঃখ সব কিছু শেয়ার করি। আর প্রতিটা সন্তান ভালো এবং খারাপের পিছনে বাবা মারই অবদান, কেন বলবো না। অনেক বাবা মা অর্থের পিছনে ছোটে, সন্তানদেরকে সময় দিতে পারে না, সেই ক্ষেত্রে সন্তানরা অন্যদিকে চলে যায়। আর অনেকে আছে যে অর্থ পরে, আগে সন্তানকে ভালো মানুষ করি। তা আমি মনে করি আমার দিকটাতে, সেই দিকটায় আমার বাবা আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। তোমার যদি কিছু বলার থাকে। আমরা সেটাই জানতে চাচ্ছি আঙ্কেল, আপনার অনুভূতি জানতে চাই আমরা। কি বলবো, আসলেই সন্তানকে পয়সার দিকে না তাকায়, মানে সবচেয়ে বেশি ভালোবাসাটাই সন্তানের প্রতি প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত। কারণ সন্তান যদি প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়, তাহলে সারা জীবন বেঁচে থাকা যাবে। আর যদি মানুষ না হয়, তাহলে যতই অর্থ থাকুক না কেন, তাতে আসলেই শান্তি আসবে না, মরেও শান্তি পাওয়া যাবে না, এতটুকুই। আঙ্কেল, আপনি আপনার সন্তানকে নিয়ে তার স্বপ্নকে পূরণ করার জন্য যে এতগুলো বছর ধরে সংগ্রাম করেছেন, এখনো নিশ্চয়ই করে যাচ্ছেন ছোটখাটো নীরব সংগ্রাম বা বড় বড় সংগ্রাম, আমরা গ্লোবাল টিভির পক্ষ থেকে প্রত্যেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাই, এবং আশা করি আপনাদের মতো অভিভাবক যাতে প্রত্যেকটি শিল্পী, প্রত্যেকটি মানুষ পায়, এবং তারাও যাতে আপনার মতো করেই তাদের সন্তানকে এভাবে সাপোর্ট করে। গ্লোবাল টিভির সব সময় সাগর বাউলের পাশে থাকবে। ধন্যবাদ। মন থেকে ভালোবাসবেন, দোয়া করবেন, বাংলার প্রত্যেকটা মানুষ সাংস্কৃতিক মনা হোক, সেটাই চাওয়া। কারণ সঙ্গীতকে যারা প্রকৃত অর্থে ভালোবাসে না, তারা কখনো ভালো মানুষ হইতে পারে কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে সুরই স্রষ্টা। থ্যাংক ইউ, আপনার চিন্তাটা একদম সঠিক। ধন্যবাদ, ভুলটি ক্ষমা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আঙ্কেল। আমরা বসি, আমরা অনুষ্ঠানটি আগাই। একটি চমৎকার মানুষের সাথে আমাদের আজ কথা হলো, দেখা হলো, অসংখ্য ধন্যবাদ। গ্লোবাল টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি একজন গর্বিত, মানে একজন সফল, আমি সফল যাই না, বাট আমার মনে হয় বাবা, আমি একজন গুণী বাবার একজন সন্তান, এটা আমার বড় পাওয়া। আমরা চেষ্টা করেছি আপনাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার, এভাবে আঙ্কেলকে একটু সম্মান জানানোর। এরকম আগে কখনো কোনো অনুষ্ঠানে হয়েছে আপনার সাথে, বা কখনো এই কথাগুলো বলেছেন? না, এভাবে বলা হয়নি আসলে। আসলে কথা তো সবসময় আসে না, কথা সত্যি। যাক, আমি সঞ্চালক হিসেবে আজ বলবো যে কিছুটা হয়তো বা অর্জন করতে পেরেছি, যে কথার পৃষ্ঠে কথা তুলেও আঙ্কেলকে সামনে আনতে পেরেছি, আপনার জীবনীটা একটু হলেও তুলে ধরতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং যারা কলাকৌশলী রয়েছেন, সকলের চেষ্টাই পসিবল হয়েছে, আমি কৃতজ্ঞ সকলের কাছে, ধন্যবাদ। আমাদের পরিবেশটি একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, আমরা একটু গান দিয়ে একটু প্রাণোচ্ছল করে আবার গল্পে যেতে চাই। একদম একদম। আপু, আমি আসি, একটা ভালোবাসার গান শোনাই প্লিজ। এই গানটা একটা চট্টগ্রামের আঞ্চলিক গান, গানটা রিকোয়েস্ট ছিল, একটা রিকোয়েস্ট ছিল। জি, Thank you.
আসলে একটি ভারভাতিক পরিবেশ থেকে একটি রোমান্টিক পরিবেশে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু, ভীষণ সুন্দর। আপনার সাথে এবার একটু কথা বলতে চাই, ভাইয়ের সাথে তো কথা বললামই, তবে তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে কথা বলতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি। জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি খুব ভালো আছি। আপনার নামটা বল। জি আমার নাম সাইফুল, আমি নেত্রকোনা থেকে বলছি। নেত্রকোনা থেকে সাইফুল ভাই, কেমন আছেন? অনুষ্ঠানটি কেমন লাগছে আপনার? জি অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। গ্লোবাল টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আমি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখি, প্রতিদিন এই দেখি, বৃহস্পতি বা শুক্রবারে দেখি। আমি আপনাদের একজন নিয়মিত যাও। আমি দীপা, আপনার সাথে কথা বলতে পারছি? জি কথা বলুন। হ্যালো
জি আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? জি আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছে একটা রিকোয়েস্ট, শাহ আব্দুল করিমের যে কোনো গান একটা গাবেন। আমি শাহ আব্দুল করিমের একটা গান শুনতে চাচ্ছি। আচ্ছা, আপনি শেষ পর্যন্ত থাকুন, গাইবার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবারে কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ফরিদপুর নগরগন্ডা থেকে বলছিলাম। জি ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল। মোহাম্মদ জাফর ইকবাল সাহেব, আমাদের অনুষ্ঠানটি ভালো লাগছে আপনার? জি জি, এত রাত জেগে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভালো লাগতেছে। আমি সাগর বাউলের সাথে একটু কথা বলতে চাইছিলাম। জি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া ভালো আছি, ভালো আছেন? জি ভালো। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমায় নেন, ভালো হবে আশা করি। আমি নবরগান্দা, আমি নবরগান্দা কাশেম দয়ালের অনুষ্ঠানে আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বাদল ভাইয়ের মাধ্যমে। বাবা, আবার অবশ্যই দেখা হবে কখন আসলে। ফরিদপুর জেলা আমার খুব পছন্দের, গানের মানুষ। যাই হোক, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। জি ভাই বলেন। ওই আল ছবি মন্ডলের একটা গান গাইছিলেন আপনি, কোন গানটা? আল্লাহ। আচ্ছা, শফি মন্ডলজির গান আমি করিনি। শফি মন্ডলজি গুরুজি লালন সাজির একটি গান করেছিলেন, আল্লাহ বলো মনের পাখি। আমরা সবাই সেই গানটা করি, আমিও চেষ্টা করব করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকবেন। গাজীপুরের মেদী পাপু, আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু দর্শকদের ভালোবাসার জন্য আর কথা বলা যাচ্ছে না। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলফামারী থেকে আইনুল বলছিলাম। আইনুল সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম আপা, আমি ওই যে দীপা আপার কাছে, দীপাপুর সাথে কথা বলুন, টিভির ভলিউমটা একটু কমিয়ে নিয়ে তারপর কথা বলুন। গানটা শুনতে চাই ওই যোগাযোগ করিয়েছে কথা কবাসি, এটা যে আমাকে এমন খুশি লাগতেছে আমি নিজে ভাবতে পারি না। এটাই এটাই কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট, এটাই আমাদের সম্পদ। আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে ভাই? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপা আমি একটা রিকোয়েস্ট করতে চাইতেছি যে ওই যে লাউয়ের আগাও খাইলাম পাশাও খাইলাম। আচ্ছা, এটা ওনাদের আঞ্চলিক ভাষা, হয়তো উত্তর অঞ্চলের দক্ষিণ অঞ্চলের একটু আঞ্চলিক ভাষা হলে এমনই হয়। খুব মজার, লাউয়ের আগা খেলাম ডুগা খেলাম। আজকে কিন্তু বেশ মজার মজার কিছু কলার ফোন করছেন এবং বেশ মজার মজার কনভারসেশন হচ্ছে সত্যি। আপনি আপনি আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠানটি দেখতে থাকুন আপু, ইনশাআল্লাহ এই গানটি গাইবার চেষ্টা করব। আপু আর কোন গান হোক না হোক, এই গান কিন্তু গাইতেই হইবে। আচ্ছা, এটাই তো সবচেয়ে বেশি মজার বিষয় না, যখন বিভিন্ন দর্শক বিভিন্ন জায়গা থেকে তাদের অভিব্যক্তিগুলো বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে, এটাই তো সবচেয়ে বড়। আমাদের আমাদের গ্রামের ভাষা যেরকম করে বলে, এমনি কি রকম আছো, ভালো আছো, তুমি খাইছো, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা একদম। কিসের জন্য না, ওটা হচ্ছে আবার পাপ না, কিসের জন্য বলছাও না? আমরা গানে চলে যাই। অবশ্যই। আচ্ছা যাই হোক, আমি একটু আমাদের বাংলাদেশের আধুনিক অঙ্গনের ভিতরে একটা ফোক
যেটা বলা যায়। আচ্ছা, আমার খুব পছন্দের গান দীপাপু, যে সুন্দর মানে ইমোশনাল গানগুলো করছে, এরপরে আমার একটু মন চাচ্ছে এইভাবে গাইতে। দীপাপুর থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে আমরা এখন একটু অন্য ধরনের গান শুনবো। আমি তো ওর গানের ভীষণ ফ্যান, মানে আমি ওর গান শুনি এবং আমার তোমার ভালো লাগে না, আমার ভাইয়াকে ভালো লাগে, নজরুল ভাইকে ভালো লাগে। আপু পাশে বসা আর এভাবে বলতে পারলেন না? না, দীপাপুর হাজবেন্ড ইজ এ ভেরি গুড পারসন। আমি এক এক ঘরানার মানুষ, আমার হাজবেন্ড আরেক ঘরানার মানুষ, আমি একদম পিওর ফোকের মানুষ, আমার হাজবেন্ড একদম ব্যান্ডের মানুষ, মানে আমাদের দুজনের একদম অ্যাডজাস্ট হয় না, মানে গানের দিক থেকে অপোজিট অ্যাট্রাক্ট, ব্যাপারটা ওইটাই হয়েছে একদম একদম। তুই যদি আমার
বলা হয় পানি গাছের বলা হয় শিকর পাখো বাছের বলা হয় ঢাকা থেকে কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? আপনাদের আয়োজন আমার সবসময় খুব ভালো লাগে, বরাবরই আপনাদের আয়োজন দেখা হয় আমার। তো আজকেও আমাদের সেই রকমই একজন পছন্দের সিঙ্গার এসেছেন, প্রতিদিন ভালো লাগে। তো আমি একটু আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। কথা বলুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমিও খুব ভালো আছি। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমার যে মানে জীবনের প্রথম যে গানটা যেটা দিয়ে তুমি এই গানের জগতে এসেছো, সেটা যদি একবার গাইতে। আচ্ছা, ওকে, কঠিন একটা গান। ওকে ঠিক আছে, এবারে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, রুবেল। রুবেল সাহেব নারায়ণগঞ্জ থেকে বলছেন, আমাদের আয়োজন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এত রাত জেগে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আমাদের সাথে দুজন শিল্পী আছে, কারোর সঙ্গে কথা বলবেন? আমি ভাইয়ের সাথে কথা বলবো। অবশ্যই কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। জি বলেন ভাই, আপনার যদি কোনো অনুরোধ থাকে। আমি আপনার খুব বড় ফ্যান ভাই। অসংখ্য ধন্যবাদ, এই ক্ষুদ্র মানুষের যে ফ্যান রয়েছে এটা আসলে ভাবা যায় না, তো খুশি হলাম। ভাই একটা রিকোয়েস্ট আসলো ভাই, জি ভাই, রাখবেন? জি অবশ্যই চেষ্টা করব, বলুন ভাই। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সাথে থাকবেন।
অসংখ্য ধন্যবাদ ফোন কল করবার জন্য। কথাটি আমি আগেও বলেছি, আরো একবার বলতে চাই যে আমাদের শিল্পী যারা আসেন তারা এক ধরনের প্রস্তুতি নিয়ে আসেন। অনেক সময় আপনারা যে অনুরোধগুলো করেন হয়তো বা তার প্রস্তুতি থাকে না, সেজন্য তারা অনেক সময় গাইতে পারে না। আবার কিছু কপিরাইট ইস্যু থাকে, কারণ আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখানো হয়, ফেসবুকে আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে থাকে, তো সেখানে কপিরাইটের জন্য অনেক সময় সেটা এক ধরনের বাধা থাকে, সেই জন্যও করতে পারে না। তো আমরা আশা করব আপনারা আমাদের এই প্রতিবন্ধকতাগুলো বুঝবেন এবং তারপরেও আমাদেরকে ভালোবাসাটা দিবেন। ধন্যবাদ। আবারও আরেকটিবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানটি আপনারা গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইটের অনুষ্ঠানটি। আমরা গানে চলে যাই পরবর্তী। আচ্ছা, আমি আমি আসি না, সাগর শেষ করলো। আপনাকে তো খুব সুন্দর একটি রিকোয়েস্ট করলো, যে একদম প্রথম খুব সুন্দর একটি রিকোয়েস্ট, কিন্তু নিশ্চয় অনেক কঠিনও না, একদম সহজ, একদম সহজ। আসলে আমি অনেকগুলো গান একসাথে মনে হয় গেয়েছিলাম, সেই সূত্রেই বলি আমি অনেকক্ষণ ধরে কিন্তু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কোনোভাবেই কথা বলতে পারছি না। যখন এই কথাটা উঠলো এবং আমাদের একজন দর্শকও বলল, একটু যদি ছোট করে আপনার যাত্রাটা বলতেন বা কিভাবে গানটা শুরু হলো, গানের প্রতি ভালোবাসা। আমি নাচ করতাম 4 বছর বয়স যখন ছিলাম, তখন থেকে মানে কোনো একটা জায়গায় লাইক দূর থেকে একদম একটা গানের আওয়াজ আসতেছে, আমি নাচতেছি, খাওয়ার সময় নাচতেছি, গোসল করানোর সময় নাচতেছি। এইটা আমার মা একটু মার্ক করলো এবং উনিও ছোটবেলায় টুকটাক গান গাওয়ার চেষ্টা করতো, কিন্তু আমার নানা একটু নামাজি কালামি মানুষ ছিলেন, তার সেই আমার মা সেটা করতে পারেনি। তো উনি আমাকে ওনার স্বপ্নটা, সাগরের মতো অনেকটাই ওনার স্বপ্নটা আমাকে দিয়েই পূরণ করানোর চেষ্টা, তো আমাকে নাচে ভর্তি করে দিল। স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় না, ওইখানে আমি নাচ করব কম্পিটিশনে আর কি। তো তখন আমি গানেও নাম দিয়েছি যে গানেও কম্পিটিশন করব। তখন আমার গানের টিচার, যে স্কুলে পড়তাম ওই স্কুলের টিচার ছিলেন আমার মা। আচ্ছা। তো তখন গানের টিচার আমার মাকে বলছিল যে ম্যাডাম আপনার মেয়ের গানের গলাটাও খুব সুন্দর, আপনি চাইলে ওকে গান শিখাতে পারেন। আচ্ছা। তো সেই থেকে আসলে নাচ নাচ করতে করতে, নাচ শিখতে শিখতে আমার গানে ঢোকা। কিন্তু একটা সময় দেখা যায় যে নাচ তো বড় হয়ে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু গানটাকে আর ছাড়তে পারিনি, গানটা করেই যাচ্ছি। এভাবে ছিল আমার শুরুটা। আর তারপর বাবা মা, আমার ছোট ভাই, ইভেন আমার আমার অনেক বড় পরিবার, আমার বাবারা 7 ভাই, সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছে, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ গান করে না। আচ্ছা। একদম আমি একা, মানে একদম ব্যাকগ্রাউন্ড মানে কেউ কেউ না, একদম মায়ের ফ্যামিলিতেও কেউ না, বাবার ফ্যামিলিতেও কেউ না। কিন্তু আমার গান করতে করতে একজনের সাথে পরিচয়, আমার হাজবেন্ড গান করে, দুইজনে আমরা গান করি, এছাড়া আমাদের ফ্যামিলিতে আর কেউ গান করে না। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম যাতে গান করে। আসলে আমার বাচ্চাও খুব গান, মেয়েটা খুব সুন্দর ভালো গান গায়, লালজুটি কাকাতুয়া, এবং ওর ওই তো বাবা মার থেকে ট্যালেন্টটা পেয়েছে, এবং আশা করি ওকেও আমরা কোনো না কোনো সময় সামনে পাবো। হ্যাঁ, একদম একদম, ইনশাআল্লাহ। আমরা গানে চলে যাই, এই যে এনারাই বাজাবে অবশ্যই। এবার আপনার গানটা শুনি। ওকে। আমার জীবনের প্রথম গান, এই গানটা আমার মা আমাকে ওই যে টেপ রেকর্ডার ছিল না, টেপ রেকর্ডার বাজিয়ে বাজিয়ে শিখিয়েছেন, এবং চিরুনি দিয়ে ওকে মারতে মারতে গানটা শিখিয়েছেন, গাইছি। তুমি কার লাগিয়া, তুমি কার
ভালবেসে বাজাই বাঁশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি কৃষ্ণ তোমরা ভালবেসে বাজাই বাঁশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি সে যে ইচ্ছে করে রাত পরে ইচ্ছে করে রাত পরে বাড়াই বুকের জ্বালার তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাধর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাধর সখী বকুল ফুলের মালা চমৎকার গান শুনছি আড্ডা দিচ্ছি কিন্তু একটা ব্রেক তো নেওয়া লাগে না একদম একদম ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি কিছুক্ষণ পর সাথে থাকার অনুরোধ রইল অসম্ভব কাল দেখা হচ্ছে কিন্তু রোদ্দুর মাখা ঝলসানো দিন যখন সময় থমকে যায়
হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি বর্ষা মেঘে বর্ষা, কৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। ফিজাব কথায় কথায় অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি ছিল? থিয়েটার শুধু আসলে অভিনয় শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ তৈরি করে। এখন যে কাজের পরিবেশটা বা কাজের প্যাটার্নটা আস্তে আস্তে ভিন্ন হচ্ছে, একটু নতুন করে প্রেজেন্ট করাটাই আসলে এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ গল্পটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। গল্প মান ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয়। একটা গল্পের সুষ্ঠু উপস্থাপন, এটার পিছনে কিন্তু মূল জায়গা কিন্তু হচ্ছে অর্থ। দর্শকদের টেস্টকে মাথায় রেখে যদি আমি গল্প নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু ডেইলি শোকে সাকসেসফুল করা সম্ভব। দর্শকরা আবিষ্কার করছে, নাটকের ফাঁকে বিজ্ঞাপন চলে না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক চলে। সংবাদের ভাষা হবে আলাপের ভাষা, কিন্তু বেকরণের বাইরে না। আশেপাশে সবকিছুর দাম বাড়ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতেও আমার মনে হয় যে আসলে পরিবর্তন আসা উচিত। আমাদের থেকে কিছু নিতে হবে, সময়ের সাথে কিছু নিতে হবে, বাতাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। মিডিয়া তারকাদের নিয়ে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ কথায় কথায়, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন রবিবার রাত 9টায়। সাফল্য মণ্ডিত জুটিদের নিয়ে আমাদের গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ফ্রিজ আপ প্রেজেন্টস ডার্ক আপ। প্রথম দেখার দিন কিবার ছিল? এই রে মঙ্গলবার। মঙ্গলবার বলো কি তুমি? অবাক হলে কি কবুল শব্দটা বলো না? কবুল তো বলা হয়। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু লিসেন দ্যাট কবুল। মানে কবুল বলতে কি? এমন কোন কথা আছে যেটা এই সংসার জীবনে তোমাদের বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি? আমি ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে। ছেলে মেয়ে যাই আসুক না কেন, তারা একসময় ছেড়ে চলে যাবে, বাট এই মানুষটা কখনো যাবে না। বাহ, আমি মনে করি সেই হচ্ছে সুপারস্টার যে তার ফ্যামিলিতে সুপারস্টার। অন্য গ্রহে যাওয়ার সুযোগ থাকলে সাথে কি নিবে? ফোন, কসমেটিক্স না মেক আপ? কসমেটিক্স। তোমার বড় রান্না করতে পারে? হ্যাঁ, ও খুব ভালো তেহরি করতে পারে। ওটা দিয়ে কি তোমরা সেহরি করো? করছি। রুহি রান্না করে আমি বলে এটা জাল হয়ে গেছে, তো বলো তুমি বানাও। আর ও বলে জিজ্ঞাসা করে কেমন হলো, তো আমি বলি মজা, এসব খুশি। ওর হচ্ছে কি একটুখানি ঝাল হলে হিকাপ উঠে যায়। এইবার আমি ঠিক করছি কি ছোট ঝাল ঝাল হলে যেতে হয়, ও রাগ হলে ঘর থেকে বেরিয়ে দেয়। এন্ড দ্যাটস বেটার। যখন দেখছি জিনিসটা গড়াচ্ছে, চুপ করে গেলে অনেক কাজই করে হয়ে যায়। সেলিব্রিটি কাপলদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ স্টার কাপল, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন সোমবার রাত 9টায়। প্রত্যেক সাধারণ মানুষেরই অসাধারণ হয়ে ওঠার পিছনে গল্প থাকে, আর সেই গল্পে থাকে চড়াই উতরাই। টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? কর্মদক্ষতার মাধ্যমে শুধু বড় হতে পারব। 3 বছরে কিন্তু 6টা প্রমোশন পেলাম। আপনার জীবনের লক্ষ্য কি ছিল? আমি ভেবেছিলাম একদিন ম্যানেজিং ডিরেক্টর হব, এবং সেটা আমি হতে পেরেছি। আমি যা করতে চেয়েছিলাম যে সোশ্যাল বেনিফিটটা, সেটা কিন্তু পুরোপুরি ভাবে আমি করতে পেরেছি। এরকম কোন কষ্টের স্মৃতি কি আছে? অবশ্যই কষ্টের স্মৃতি আছে। যেদিন আমার মা মারা গেল, সেটা ছিল আমার সবচেয়ে কষ্টের স্মৃতি। কষ্ট হয় অনেক যখন আমরা দেখতে পাই
একটা গরিব মানুষ রাস্তায় বসে ভিক্ষা করছে। জীবনে তো অনেক পুরস্কার অর্জন করেছেন। অনেক ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং বইয়ে আমার নাম উঠেছে। আমাদের চিংড়ি মাছ এক্সপোর্ট করার জন্য সরকার গোল্ড মেডেল দিল। ইলেকট্রনিক মিডিয়ার মার্কেটিং এর জন্য আমাদের আরো কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার? আমি আপনাদের স্ক্রিন লক্ষ্য করেছি, আপনাদের স্ক্রিন অনেক সুন্দর আছে। সত্যগুলোকে টেলিভিশনে তুলে ধরলে আগ্রহ কিন্তু মানুষের অনেক বেশি বেড়ে যাবে এবং আপনাদের টেকনিক্যাল পিপল আর ভেরি স্ট্রং। আমি গ্লোবাল চ্যানেলের যে সমস্ত প্রোগ্রামগুলো দেখেছি আমার কাছে অনেক হাই স্ট্যান্ডার্ড মনে হয়েছে। সফল মানুষের জীবন কথা নিয়েই আমাদের এই আয়োজন সাফল্য গাথা। কর্পোরেট সেক্টরে সফল ব্যক্তিত্বদের নিয়ে বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান সাফল্য গাথা, প্রযোজনায় ইমরান আলী। দেখবেন বৃহস্পতিবার রাত 10:30। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল হেলথ পুষ্টি কফিন স্পন্সর্ড বাই গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অনুষ্ঠানে। তুমি একজন ল্যাকটেটিং মাদার, আসলে সারাদিনের খাদ্য তালিকাটা আসলে কতটুকু হওয়া উচিত? আগে যদি মা একটি ডিম খেতেন, তার পাশাপাশি দুটা ডিমের সাদা অংশ একটু স্যুপের সাথে অ্যাড করে ওনাকে দেওয়া যায়। তো শিশুদের জন্য সবচেয়ে ক্ষুধার্ত মুহূর্ত হচ্ছে গোসলের পরে। পাকা কলা, সবজি কলা দিয়ে শুরু করতে পারি, মাল্টার রস, অ্যাপেলের পিউরি শিশুর খাবারে অ্যাড করতে পারি। সেই শিশুর পুষ্টিটা কিন্তু শুরু হয় কিন্তু শিশুটা যখন মায়ের গর্ভে থাকে। হ্যাঁ, এবং তখন মা যা খাচ্ছেন প্রথম কিন্তু বাচ্চার কাছে চলে যাচ্ছে। আমি সবসময় বলি ডিনারটা সবসময় 6:30 থেকে 7:00, সর্বোচ্চ 7:30-এর মধ্যে করার জন্য। বিরতির পর আবারও ফিরে এলাম ফিজ অব গ্লোবাল মিউজিক নাইট নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের শিল্পী দীপা ও সাগর বাউল। আমরা অসম্ভব সুন্দর সুন্দর জীবন কাহিনী শুনলাম, আপনাদের কি অনুপ্রেরণা দেয় তা শুনলাম, কারা অনুপ্রেরণা দেয় তাও শুনলাম, গানও শুনলাম। একটি ফোন নেব এবং তারপরে আমরা আরও অনেকগুলো গান শুনব। হ্যাঁ অবশ্যই। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খুব ভালো আছি, আপনিও আজকেও যে ফোন করেছেন এজন্য খুব ভালো লাগছে। আমাদের আজকের আয়োজনটি কেমন লাগছে? সেই 11টা থেকে শুরু করছি, লাইট পাইনা পাইনা পেয়ে গেলাম। জ্যাক, পেয়ে গেলেন, আমরাও খুশি আপনি পেয়ে গেছেন। আমার বাসা হচ্ছে হারিনাল। তাহলে অবশ্যই কালীগঞ্জে। না কালীগঞ্জে না, একদম মেইন জয়দেবপুরে। জয়দেবপুর, কাপাসিয়ার মোহনা, জয়দেবপুরের মোহনা, কালীগঞ্জের মোহনা। তো যাই হোক, বেশি মানুষ একটা অনুরোধ রইল, মধু হই হই বিশ্বাইলা। আচ্ছা, আপনি আপনি অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, আমার দেশি বলে কথা, গানটা গাইতেই হবে। আমরা গানে চলে যাই এবার। সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর গানে অনুরোধ আসছে। আসলে আমি গানটা শুরু করার আগে কিছু বলতে চাই, সেটা হচ্ছে মানুষ দিন শেষে একটু নিরবতায় খোঁজে, একটু একাকিত্বতা পছন্দ করে। মানুষের সবার ভিতরে একটা দুঃখ বেদনার ছোঁয়া থাকে, কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু মিলে একটা মানুষের জীবন হয়। তো সেখান থেকেই আমি একটি গান করছি রমেশ শীলের, আশা করি ভালো লাগবে। ওই আমার জালাই জালা, তুই অঙ্গ জানে জালাই জালা, অঙ্গ জানে জালাশ্রয় কেমনে, ও বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে রে।
ডাকি দিয়ানি ভা
আমার জালাই জালাই আপুর সাথে দীপ আপুর সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে ওই যে মানুষ বড়ই স্বার্থপর, সেই গানটা তো একটু গেতেন। মানুষ বড়ই স্বার্থপর, মানুষ বড়ই স্বার্থপর। আচ্ছা, সঙ্গী থাকুন, গাইবার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী গানে চলে যাই আপু। অনেক তো অনেকের গান গাইলাম, অনেক অনেকক্ষণ হলো। জি, প্রত্যেকটা অঞ্চলের একটা একটা করে গান গাওয়ার চেষ্টা করলাম। আমি একটা আমার গান শোনাই। অবশ্যই, গানের প্রিপারেশন নিতে নিতে আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাসেল বলছি, আফতাবনগর থেকে। আফতাবনগর থেকে রাসেল ভাই, ভালো আছেন? আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কোনো রিকোয়েস্ট আছে গানের? আমি সাগর বাউলের সঙ্গে কথা বলবো। জি, কথা বলুন। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, বলেন। আপনার গানগুলো শুনে ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই গানগুলো শোনা যায় না, মাটি এবং মানুষের গান। হ্যাঁ, একদম, আমাদের বাংলাদেশের লোকগীতি হচ্ছে, সুন্দর লাগতেছে। শিকরে গান আপনার জন্য রাজ্যে গিয়ে বসে এসেছি। অসংখ্য ধন্যবাদ। গানের রিকোয়েস্ট আছে যদি পসিবল হয়। জি ভাই, এটা হচ্ছে বারী সিদ্দিকী স্যারের, এটা হচ্ছে আমার মন্দ স্বভাব জেনেও তুমি বলে আমাকে। খুবই ভালো একটি গান, অবশ্যই চেষ্টা করব, সাথে থাকেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা গানে চলে যাই আপু। ওকে, এই গানটার সুর করেছেন এবং লিখেছেন শ্রদ্ধেয় জাকির শাহ, উনিও সিলেট অঞ্চলের, এবং গানটি কম্পোজিশন করেছেন নোবেল আহমেদ। গানটি রিলিজ হয়েছে গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেল থেকে। গাইছি প্লিজ। Oh,
গাইয়ে যাও রে নাগো, দিব্যি দেই তোমায় রে নাগো, দিব্যি দেই তোমায়। ছাইরা যদি যাও রে নাগো, দিব্যি দেই তোমায় রে নাগো, দিব্যি দেই তোমায়। সাক্ষী রেখে শশিনী গাইলেন, সত্যি ভীষণ সুন্দর গানটি। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী গানে চলে যাই ভাইয়া। আমি আমার একটি মৌলিক গান করছি, যদিও গানের সুরটা আমাদের প্রচলিত, তবে গানটির লেখক সৈয়দ ইবনে ইসহাক, চেষ্টা করছি। গানটি কম্পোজিশনে মুন্সী জুয়েল ছিলেন। হৃদয় দিয়া চাই ভোজিতে অতি গোপনে, সেই হৃদয় ভাঙল আমার মেকি কারণে, মনটাই আমার রইল বাধা, মনটাই আমার রইল বাধা জগৎ সংসারে, কি করে বুঝব তোমারে আমার দয়াল হে, কি করে বুঝব তোমারে, হৃদয় দিয়া চাই বুঝিতে অতি গোপনে, সে হৃদয় ভাঙল আমার মে কি কারণে, মনটাই আমার রইল বাধা, মনটাই আমার রইল বাধা জগৎ সংসারে, কি করে বুঝব তোমারে আমার দয়াল হে, কি করে বুঝব তোমারে।
তাই তোমার মন প্রাণ সবে দিয়ে তাই তোর হৃদয় দিবানেশি চলে তোমার গান গেয়ে বুঝতে চাই তোমার মন প্রাণ সবে দিয়ে তাই তোর হৃদয় দিবানেশি চলে তোমার গান গেয়ে বিছে মায়া উতালাম মন ভাবের বাজারে মন ভাবের বাজারে কি করে বুঝব তোমারে আমার দয়াল হে কি করে বুঝব তোমারে সংসারে কি করে বুঝব তোমারে আমার দয়াল হে 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 কি করে বুঝব তোমারে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চমৎকার পরিবেশন আপনাদের দুজনেরই মৌলিক গান দুটি চমৎকার ছিল সত্যি ধন্যবাদ আপুর গানে চলে যাই ওকে আমি আমি একটা আমি আরেকটা জনপ্রিয় গান গাই আমার দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আইনা বসাইয়া দে সবার কল Thank you.
আয়না বসাইয়া দে মহান সবার কলবের ভিতর। বিউটিফুল, অসাধারণ, চমৎকার। আর শেষে আপনাদের দুজনের একসাথে একটু আমার তো লোভ সামলানো যাচ্ছে না, মানে গান শুনতে 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 শুনতে, কিন্তু এত তো গান শোনা যাবে না, মানে সময়ের একটা স্বল্পতা আছে। বাট চাই আরো অনেক গান ভবিষ্যতে আপনাদের শুনতে। এবার ভাইয়ের গানে চলে যাই। আপুর গা দেখে আমার একটু এই ধাঁচেরই খাজা বাবা সান একটু করতে মচাচ্ছে, করছি। আমি আজমিরকে দেখি মদিনা মদিনায়, আমি আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা। ইয়া খাজাজি, খাজাজি, আজমিরকে দেখি মদিনা, আমি আজমিরকে, আজমিরকে, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবা। দিবানা হলাম দিবানা, দিবানা হলাম দিবানা, খাজা আজমিরে দেখেন চলিয়া। রাসুলের আদেশ পাইয়া খাজা আজমিরে দেখেন চলিয়া, খাজা উড়াইয়া তাওহীদের নিশানা, খাজা উড়াইয়া তাওহীদের নিশানা, নিশানা। আমি পুরাইব মনের বাসনা,
যতই ভালো গাক না কেন, তার ফ্লোরটা যদি মিউজিশিয়ানরা তৈরি না করে দেয়, অর্থাৎ আমাকে তৈরি করে দিয়েছেন, এটা দেখেন কি হইছে অবস্থাটা। মিউজিশিয়ানরা এক কথায় ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ সো মাচ, রেসপেক্টফুল। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর সাথে থাকার অনুরোধ রইল। Chocobites.
কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময়ে ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা ফিজা ফিজা। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা হাত। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। ফিজাব কথায় কথায় অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কী ছিল? থিয়েটার শুধু আসলে অভিনয় শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ তৈরি করে। এখন যে কাজের পরিবেশটা বা কাজের প্যাটার্নটা আস্তে আস্তে ভিন্ন হচ্ছে, একটু নতুন করে প্রেজেন্ট করাটাই আসলে এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ গল্পটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। গল্প মান ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয়। একটা গল্পের সুষ্ঠু উপস্থাপন, এটার পিছনে কিন্তু মূল জায়গা কিন্তু হচ্ছে অর্থ। দর্শকদের টেস্টকে মাথায় রেখে যদি আমি গল্প নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু ডেইলি শোকে সাকসেসফুল করা সম্ভব। দর্শকরা আবিষ্কার করছে, নাটকের ফাঁকে বিজ্ঞাপন চলে না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক চলে। টেলিভিশনের জন্য এর চেয়ে দুর্ভাগ্যকর কি হতে পারে? বেশ কিছু নাটকে আজকাল এমন কিছু অপ্রীতিকর কথা, এই কথাগুলো কি খুব প্রয়োজন আছে? শিল্প কিন্তু একটা সমাজকে নিয়ন্ত্রণ করে, এটাকে যদি লালনটা সুন্দরভাবে লালন না করি, সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে? সংবাদের ভাষা হবে আলাপের ভাষা, কিন্তু ব্যাকরণের বাইরে না। আশেপাশে সবকিছুর দাম বাড়ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতেও আমার মনে হয় যে আসলে পরিবর্তন আসা উচিত। আমাদের থেকে কিছু নিতে হবে, সময়ের সাথে কিছু নিতে হবে, বাতাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। মিডিয়া তারকাদের নিয়ে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ফ্রিজ আপ কথায় কথায়, প্রযোজনায় ইমরান আলী, দেখবেন রবিবার রাত 9টায়। সাফল্য মণ্ডিত জুটিদের নিয়ে আমাদের গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ফ্রিজ আপ প্রেজেন্টস স্টার কাপড়। প্রথম দেখার দিন কিবার ছিল? এই রে আমি ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে। ছেলে মেয়ে যাই আসুক না কেন, তারা একসময় ছেড়ে চলে যাবে, এই মানুষটা কখনো যাবে না। আমি মনে করি সেই হচ্ছে সুপারস্টার যে তার ফ্যামিলিতে সুপারস্টার। অন্য গ্রহে যাওয়ার সুযোগ থাকলে সাথে কি নেবে? ফোন কসমেটিক্স নামে সার্ভিস। বিরতির পর আবারও ফিরে এলাম ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইট নিয়ে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এটা শেষ বিরতি, এবারে বেশ কিছু সুন্দর সুন্দর গান শুনে আজকের মতো সমাপ্তি করতে হবে, কিন্তু সেটা তো চাচ্ছি না, কি করার বলেন তো, তাও তো বিদায় নিতে হয়। সেই তাও তো বিদায় নিতে হয়, আমরা গানে চলে যাই। ওকে, অনেক ধরনের গান হলো, হাসান রাজের কোনো গান এখন পর্যন্ত হয়নি, গাইছি। জি,
বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। ভীষণ সুন্দর ভাইয়া, এবার আপনি একটা গেয়ে দিন। আচ্ছা, সময় কি একদমই শেষ নাকি আরো আছে? আছে, আরো কিছু সময় আছে। আচ্ছা, তাহলে আমি একটু চাচ্ছি যে একটু মিডিয়ামের ভিতরে এটা করতে, তারপর আবার দীপাবু করবে, তারপর আবার আমরা একসাথে শেষ করব। যাক, আমি আমার একটা পছন্দের গান করছি। জি, সকল ধরনের শ্রোতাই তো থাকে, লাইভটা সকল ধরনের শ্রোতাই দেখবেন। অবশ্যই কিছু মানুষের জন্য এই গানটা, এটি ইমোশনাল, ভালো লাগে। প্লিজ।
প্রেমের মানুষ কাঁদাইয়া। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, এই ভালোবাসায় এমন কেন হাসায়ার কাঁদা। সরকার প্রেমের রোগী কখন ময়না উড়ে যায়,
সালাম সরকার প্রেমে রোগী কখন ময়না উড়ে যায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায় ভালোবাসার কাদাইয়া তাতে কি সে শান্তি পায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদায়। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর, চমৎকার একটি গান, চমৎকার। না, আসলে ভালোবাসা মানুষকে কাদায় হাসায়। হ্যাঁ, সত্যি সত্যি একদম মিশ্র এক অনুভূতি। আপু, আমরা পরবর্তী গানে চলে যাই। শেষ যে তো করবো, প্রায় শেষের দিকে আমরা। শেষ গান, জি। সো এটা একটু একটু তালের গান গাই, রিদম। অবশ্যই। ওকে, কমলায় 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 নৃত্য করে ধমকিয়া ধমকিয়া
আকাশে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্র পরিগো, আকাশে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্র পরিগো, ইগো কি ভাবে বানাচ্ছো দেখো সরবে মরি, ইগো কি ভাবে বানাচ্ছো দেখো সরিয়ারে, কমলা 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 নৃত্য করে ধমকিয়া ধমকিয়া তোমরা দেখো গলাশিয়া, কমলা নৃত্য করে ধমকিয়া ধমকিয়া তোমরা দেখো গোয়াশিয়া, কমলা নৃত্য করে ধমকিয়া ধমকিয়া, ইগো কমলা নৃত্য করে ধমকিয়া ধমকিয়া, ইগো কমলা নৃত্য করে ধমকিয়া ধমকিয়া রে, কমলায় নৃত্য করে ধমকিয়া ধমকিয়া। অনুষ্ঠানের একদম শেষের দিকটাও মাতিয়ে তুললেন একদম, কথা নেই কোনো, ভীষণ সুন্দর গান। অপুর পরিবেশনা শেষ হলো, ভাইয়ার শেষ পরিবেশনা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে আপনাদের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই যে আজকে আমার সাথে গ্লোবাল টেলিভিশনের সাথে ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইটের সাথে এই আয়োজনটি কেমন লাগলো। আসলে আমার প্রথম আসা গ্লোবাল টেলিভিশনে, কিন্তু কখনো মানে মনে হলো না যে আমি প্রথম আসছি। খুবই ভালো লাগছে, সবাই ভালোবাসা দিছে, যারা বাজিয়েছেন অসাধারণ, দর্শকদের রেসপন্সও খুব ভালো লাগলো, বিশেষ করে আপনার কথাবার্তা, আপনার প্রশ্ন। একটা একটা শিল্পীর কাছ থেকে কথা বের করে নিয়ে আসা একটা কিন্তু অ্যাঙ্কারের কাজ, তো সেইটার যদি না হয় তাহলে একটা অনুষ্ঠান আসলে সুন্দর হয় না। তো আপনি সেই ফার্স্টের থেকে যেভাবে আমাদের কাছ থেকে সুন্দরভাবে কথাগুলো বের করে নিলেন, এটা আসলে আপনার কাছে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর দর্শকদের কাছে বলবো সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। প্রথমবার আসা কিন্তু আমরা চাইবো আরো অনেকবার আপনি আমাদের সাথে এখানে সংযুক্ত হন আপু। আচ্ছা, আমি কিছু বলার আগে একটু আমার মিউজিশিয়ানদের একটু পরিচয় করে দিই। আমার বাঁ পাশে আছে কিবোর্ডে মুন্না ভাই, ও পাশ থেকে পরিচয় করে দিই, বেস গিটার আছে নেওয়াজ ভাই, অক্টোপ্যাডে আছে ইমরান ভাই, লিড গিটার আছে শাওন ভাই, এবং মামুন ভাই আছে বাঁশিতে। সবাই লিজেন্ড, আপনারা সবাই দুর্দান্ত বাজিয়েছেন। আমার ডান পাশে আছে আমার ছোট্ট ভাই সাগর, সাগরে বাউলা। অ্যাকচুয়ালি আমাদের নাম বলতে পারতো না তো বাইরে, তাই দক্ষিণ কোরিয়া যখন প্রোগ্রামে গেছিলাম ওর নামটা সবাই ডাকছিল সাগরে বাউলা। আর দীপাওয়া, দীপাওয়া খুব ভালো লাগলো আজকে বরাবরের মতোই, আমার এখানে আসলে খুব ভালো লাগে। এবং ইমরান ভাইকে অনেক থ্যাঙ্কস, ইফতি ভাই আছেন, আরও যারা আছেন সবাইকে অনেক থ্যাঙ্কস। এবং একটা ফ্যামিলির মতো লাগে যে এরা আমার, এরা আমার গার্জিয়ান, এরা আমার গান পছন্দ করে দেয়, এটা না এটা গাও, এটা এটা গাও, এরকম মানে খুব ভালো একটা বর্ডিং, এটা খুব ভালো লাগে। এবং ক্যামেরার পেছনে যারা আছেন এনারাও অনেক সময় গানের অনুরোধ করে, আপু এই গানটা শোনায় শুনতে চাই, খুব ভালো লাগে, এরা খুব ওয়েলকামিং। আর বিশেষ করে আপনার সাথে আজকে আমার ফার্স্ট টাইম, মেবি জি প্রথমবারের মতো। আসলে উপস্থাপনা অনেকেই করে কিন্তু ভিতর থেকে বের করে নিয়ে আসা, আমি কিন্তু নর্মালি ক্যামেরার সামনে এত কথা বলতে পারি না, আজকে বেশ লম্বা সময় নিয়ে আমি কথা বলেছি, এটা হচ্ছে আপনার ক্রেডিট, আমি অবশ্যই বলবো বের করে নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার সাথে প্রথমবারে দেখা, আশা করি আরও অনেকবার দেখা হবে, এবং আশা করি আপনারা অনেক 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 ভালো থাকেন, অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা শেষ গানটি শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আগাম আয়োজন দেখার ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইটের আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়। তবে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের একটি বিশেষ আয়োজন আছে গ্লোবাল মিউজিক নাইটের, অবশ্যই সেদিন আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো আমি আমার শেষ পরিবেশনটা করছি। মৌলানা গো, মৌলানা গো,
বাবা মাওলানা আওলাদ রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা থাকো তুমি বিবের মধ্যে থাকো তুমি আলিফে দে থাকো তুমি বিবের মধ্যে থাকো তুমি বিবেতে মুহাম্মদ তুমি বিবেতে মুহাম্মদ তুমি কেন করো এত বাহানা রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা চোখ ফুকানা অচিন মানুষ চেনা হলো না এই দুনিয়া
Terrasse.